এই প্রশ্নের জবাব দিয়েছে, দিন কায়েম করতে গিয়ে মায়ের খাওয়া মার খেতে হবে। দিন কায়েম করার প্রথম কথা, দিন কায়েম করার অর্থটাই বুঝেননি, যার ফলে এই প্রশ্নগুলো উঠছে। দিন কায়েম করা মানে আমাদেরকে আদালত দখল করতে হবে, আমাদেরকে পার্লামেন্ট দখল করতে হবে, আমাদেরকে রাজভবন দখল করতে হবে, এই ব্যাখ্যাটাই হচ্ছে এ টু জেড ভুল। বরং দিন কায়েম মানে ইসলামে তৌহিদের সাথে সাথে সমস্ত বিধিবিধান কায়েম করতে হবে, বোঝা গেছে কিনা? তখন আল্লাহ নিয়ামত হিসাবে চাইলে যাকে চাইবেন খেলাফত দান করবেন, আপনাকেও চাইতে পারেন, আমাকেও চাইতে পারেন। জরুরি নয় যে আমি বা শেখ রফিক এখানে সবচেয়ে সিনিয়র, সেজন্য তাকেই খলিফা হইতে হবে, এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে জরুরি না। হ্যাঁ, যে কোনো লোককে আল্লাহ যাকে বাছাই করবেন তিনি হবেন। যদি আবদে হাবশি কেন বললেন যে কালো নিগ্র গোলামও যদি তোমাদের শাসক হয় তার আনুগত্য করার হুকুম আছে না? না, তাহলে ছোট তোমার চাইতে ছোট যদি শাসক হয় তার আনুগত্য করতে হবে, এটা না ইসলাম শিখিয়েছে? জি, আমাকে মানতে হবে। কালো একজন অশিক্ষিত যদি দেশের শাসক হয়, কিন্তু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কথা রসুলের কথা বলছে, এটা মেনে চলবো? যখন হারাম কথা বলবে, না হারাম কথা মানবো না, আমি হারাম কাজ আমি করতে পারবো না। জি, কিন্তু আপনাকে দিন একামতে দিন মানে ক্ষমতা নিতে হবে, এই মগজ যে যে ভুল কথা ঢুকে আছে এটা প্রথম বের করতে হবে। একামতে দিন মানে যদি এইটা হইতো যে ক্ষমতা হাতে নিয়ে আসতে হবে, তাহলে নবী মুহাম্মদ মক্কাতে ক্ষমতাটা হাতে নিয়ে একামতে দিন করে দিতেন, এত দেরি কেন করলেন? মক্কা বিজয় হইতে আরো কতদিন লাগলো? আরো 8 বছর মদিনা যাওয়ার পরে এত লেট করে, এত কেন লেট করবেন তাহলে? বোঝা গেছে না? আর এই জন্য ফেলিওর হচ্ছেন, তাড়াতাড়ি একামতে দিন মানে ক্ষমতা দখল করতে গিয়ে এই জন্য ফেলিওর। মিশরে ফেলিওর, আলজেরিয়াতে ফেলিওর, আর সব জায়গাতে ফেলিওর, ব্যর্থ আর ব্যর্থ, সব জায়গায় ব্যর্থ। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। আপনাদের কল্যাণ, যারা এই ধরনের প্রশ্নগুলি যেসব ভাইদের অন্তরে আছে তাদের সংশয় দূর করার উদ্দেশ্যে বলছি, কোন আক্রোশ নিয়ে বলছি, ও আল্লাহ কোন আক্রোশ নেই। আমি আমার অন্তর চাই যে আল্লাহর জমিনে কোরআন সুন্নার বিধিবিধান চালু হোক, কিন্তু সেটা আল্লাহর নিয়ম হইতে, আল্লাহর তরিকা হইতে, আপনার তরিকা হইলে হবে না, আপনার মুরব্বির তরিকায় আর আপনার ওই চিন্তাবিদের তরিকায় হইলে হবে না। কার তরিকায় হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহর তরিকা, ওই তরিকায় হইতে হবে। সেটা জলদি করলে হবে না, সেটার জন্য কিয়ামত পর্যন্ত ইমাম মাহদির যুগ পর্যন্ত চেষ্টা করতে থাকতে হইতে পারে, নাও আসতে পারে, কিন্তু আমার কাজ হচ্ছে এগিয়ে দেওয়া, আপনার কাজ হচ্ছে একটু এগিয়ে দেওয়া। যে যতটা পারলেন আমরা এগিয়ে দিচ্ছি, এগিয়ে দেওয়ার পরে যাকে আল্লাহ দিবেন দিবেন, যাকে আল্লাহ দিবেন দিবেন।